ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्मया यो धर्मस्थापरनतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ये वै ए च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाए आज आमरा एखाने उपस्थित होयेछि। उपस्थित सकलके আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। পূজনীয় মাতাজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আমার আলোচনার বিষয়বস্তু এবছর যেহেতু রামকৃষ্ণ মিশন এবং সারগাছি রামকৃষ্ণ মিশন, এই দুটোরই 125 বছর পূর্তি উৎসব হচ্ছে, সমাপ্তি উৎসব চলছে, এবং স্বামী অখণ্ডানন্দজি, আমি যে খুব ভালো অবস্থায় আছি, আপনারা নিজেরাই ভালো অবস্থায় নেই এটা আপনারা নিজেরাই অনুভব করতে পারছেন। এত ভালো গান হয়েছে, তারপরে দত্তবাবুর এত ভালো বক্তৃতার পরে, মানে এরা আগে প্রথমে সব মিষ্টি মন্ডা সব বিতরণ করতে দিয়ে শেষকালে আমাকে বলেছে যে আপনি শুক্তনি খাওয়ান। এখন আমাদের একটা বিশ্বাস যে শুক্তনিতে সব ভালো রকম সবজি টবজি আছে, সেগুলো সেদ্ধ হওয়ার পর তার যে নির্যাস, আর এই রাঁধুনি মৌরি তারপরে নারকেলের দুধ এইসব ভালো ভালো জিনিস দিয়ে তার থেকে যে ভালো জিনিস তৈরি হয়েছে তাতে নিশ্চয়ই ভালো লাগবে খেতে, কিন্তু সেটা এত তেঁতো, এত সুধা পান করার পর সেই তেঁতো যে কী কাজে লাগবে আমি বুঝতে পারছি না, আমাকে খুবই বিপদে ফেলে দিয়েছে। তথাপি আমি আমার বিষয়বস্তু নিয়ে আমার মতো করে বলার চেষ্টা করছি। আমাদের অবতাররা যখন সাধনা করেন সেই সাধনা জীবকল্যাণের জন্যই অনুষ্ঠিত হয়ে ফলে আধ্যাত্মিক রাজ্যে একটা আলোর বন্যা এসে উপস্থিত হয়। মানুষ নতুন দিশা পায়, নতুন আলোক পায়, আর ঈশ্বরাভিমুখী হয়। দুটো জিনিস শ্রীরামকৃষ্ণের সাধনার দুটো জিনিস আমরা অনুভব করেছি, সেটা হচ্ছে সংসার কেল্লায় থেকেও ভগবানের মানুষ চাইলে তার ঈশ্বর দর্শন হয়, এটা হচ্ছে প্রথম জিনিস। আর দ্বিতীয় জিনিস হলো সংসার বিমুখ যে সমস্ত মানুষ আধ্যাত্মিক আলোক চায় তারাও আলোকিত হয়। শ্রীরামকৃষ্ণ এটা আমাদের তার জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণ দেবের ব্যতিক্রম নন, আবার একই সঙ্গে তার জীবন আমাদের কাছে একটা প্রামাণ্য, যেমন শাস্ত্রকে আমরা প্রামাণ্য হিসেবে ধরি ঠিক সেই রকম তার জীবনও আমাদের কাছে আধ্যাত্ম সাধনার একটা প্রামাণ্য হয়ে দাঁড়িয়েছেন। মা জগদম্বার ইচ্ছায় শ্রীরামকৃষ্ণের এই সর্ববিধ যে সাধন এটি জগৎ কল্যাণের কাজে আরম্ভ করেন, তার সাধনার মধ্যে দিয়ে শুরু হয়। তিনি একে বলতেন মায়ের কাজ, আপনারা অনেকেই জানেন সেই ঘটনার কথা আমি একটুখানি উল্লেখ করছি। এটি যুবনায়ক বিবেকানন্দের প্রথম খণ্ডে আছে, সংঘ প্রতিষ্ঠা যে অধ্যায় সেখান থেকে আমরা নিয়েছি, আমি পড়বার চেষ্টা করছি। ওটি রাত্রি এক প্রহর পরে অনেকটা সহজ অবস্থা প্রাপ্ত নরেন্দ্রনাথ শ্রী গুরুর পদপ্রান্তে উপনীত হইলেন। তখনও তিনি সম্পূর্ণ প্রকৃতিস্থ হন নাই, ধীর পদক্ষেপে সোপান আরোহণকালে মনে হইতেছিল চরণদয় যেন চলিতেছে না। শ্রীরামকৃষ্ণ তাহাকে দেখিয়া বলিলেন, কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন, চাবি কিন্তু আমার হাতে রইল, এখন তোকে কাজ করতে হবে, যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। মা দেখিয়ে দিলেন বলছেন, তাহলে মা আমরা জানি শ্রীরামকৃষ্ণ এবং মা এরা অভেদ। মা ঠাকুরুনের জীবনীতে আছে মা ঠাকুরুন স্বপ্ন দেখছেন, ঠাকুরের শেষ সময়ের কথা, তিনি দেখছেন যে ঠাকুরের গলায় যেহেতু ঘা হয়েছে, মা কালীও তেমনি ঘাটটি কাত করে আছে। বলছেন, মা গো তোমার ঘাটটি এরকম কাত করে আছে কেন? বলছে, ওনার গলায় ওই যে ক্যান্সার হয়েছে তাই মাও সেটি তার সঙ্গে সম্পৃক্ত হয়ে আছেন। এই খানিকক্ষণ আগে দত্তমশাইয়ের কথায় শুনলাম যে তিনি বলছেন যে মা মন্দিরে আছেন, যে এই দেহের জন্ম দিয়েছেন আর যে আমার পদসংবাহন করছেন
তাদের সেই এক আনন্দময়ী বলে তিনি দেখেন। দেখুন, শ্রীরামকৃষ্ণ এবং মা এক। আর লাটু মহারাজের স্মৃতি কথায় আছে, ঠাকুরের যখন শরীর চলে গেল তখন অমন যে শান্ত মা, তিনিও গিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, মা কালী গো, কোন দোষে আমায় ফেলে গেলে মা। এই তিনটে, এই সমস্ত কিছু যদি জুড়ে দিই, আর পরবর্তীকালে শিবু দাদার সেই অভিজ্ঞতার কথা, শিবু দাদা বলছেন, তুমি ঠিক করে বলো তুমি কে, বলছেন আমি আবার কে, আমি তোর খুড়ি, বলছেন না ঠিক করে বলো, তখন মা বলছেন লোকে বলে কালী। এই মায়ের কাজ শ্রীরামকৃষ্ণ, শ্রী সারদা এবং জগন্মাতা। শুভদানন্দজি তুলনা করছেন মুদ্রার এ পিঠ আর ও পিঠ, কিন্তু আদতে যেমন মুদ্রা একটাই ধাতু দিয়ে তৈরি হয়, তার একদিকে লেখা থাকে কে প্রকাশ করছে, আর একদিকে থাকে কত টাকার মুদ্রা। যদিও সেটা দুটো দিক আলাদা আলাদা, কিন্তু একই ধাতুর প্রকাশ। ঠিক সেই রকম ভাবে বলছেন, কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলেন, এই অবধি মায়ের যে সত্তা ধাতুটার কথা বলছেন। তারপরে চাবি কিন্তু আমার হাতে রইল, মানে সেই জগন্মাতারূপী শ্রীরামকৃষ্ণের হাতে রইল, আজ এখন তোকে কাজ করতে হবে, যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব। এই শ্রীরামকৃষ্ণ নিজে বলেননি, কিন্তু এটিকে মায়ের কাজ বলে তিনি বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ সরাসরি সঙ্ঘ শব্দটি ব্যবহার করেননি, কিন্তু মায়ের কাজ হিসেবে, সেই মায়ের কাজ হিসেবে সঙ্ঘকে তিনি বুঝিয়েছিলেন। আমাদের লীলা প্রসঙ্গের এক জায়গায় শারদানন্দজি বলছেন, এটি হচ্ছে আমরা পাই হচ্ছে লীলা প্রসঙ্গের সাধকভাবে শেষ কথা, এখানে আপনারা খুঁজে পাবেন। সেখানে বলছেন শ্রীরামকৃষ্ণদেবী যে 12 বছরের সাধনা করেছিলেন, 12 বছরের সাধনার পর তার 5টি অনুভূতি হয়েছিল। প্রথমটা হলো এই যে সব ধর্ম সত্য, যত মত তত পথ। সেই উদাহরণ দিয়েছেন একটা পুকুরের সাথে তার 4টি ঘাট আছে, 4 ঘাট থেকেই মানুষ জল সংগ্রহ করছে, কেউ বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, আর কেউ বলছে জল। স্বরূপত কিন্তু আলাদা হচ্ছে না, সেই একই জল, সব ধর্মমত সত্য। এটা প্রথম অনুভব। দ্বিতীয় বলছেন দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত মত পরস্পর বিরোধী নয়, এগুলি সাধকের জীবনের আধ্যাত্মিক উন্নতির সঙ্গে স্বাভাবিকভাবেই আসে। তবে শ্রীরামকৃষ্ণ বলছেন অদ্বৈত ভাব শেষ কথা বলে জানবি। এই তিনটে জিনিস আমাদের কাছে আছে সাধনার, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত ভাব। এই ভাবগুলি কি, কথামৃতে ভারী সুন্দর করে রাম এবং হনুমানের কনভারসেশনে আছে। হনুমান বলছে যখন আমার দেহাত্মবোধ থাকে তখন দেখি তুমি প্রভু আমি দাস, দ্বৈত। যখন দেখি কোনো, কখনো দেখি তুমি পূর্ণ আমি তোমার অংশ, এটা বিশিষ্টাদ্বৈত। সেখানেও দুই আছে, কিন্তু আমি তোমার একটা অংশ। আর দেখুন ক্রমাগত সেই এক, আগে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালিটি ছিল, কিন্তু এখনো আলাদা আলাদা দুটো ইন্ডিভিজুয়ালিটি আছে, কিন্তু আমি তোমার অংশ, আমার কোনো অস্তিত্ব নেই। আর যখন দেহাত্মবোধ চলে যায় তখন দেখি তুমি আমি, আমি তুমি, একবারে অদ্বৈত ভাব। এই তিনটেই কিন্তু সাধনার একটা স্তর। আমাদের ভূতেশানন্দজি দীক্ষা দেওয়ার সময় বলেছিলেন আমাদের সকলের লক্ষ্য অদ্বৈত ভাব, কিন্তু আমরা একেবারে সরাসরি যেতে পারবো না, ছাদে ওঠার জন্য যেরকম সিঁড়ি লাগে ঠিক সেই রকম ওই দ্বৈত ভাব, বিশিষ্টাদ্বৈত ভাব হয়ে অদ্বৈতভাবে উত্তীর্ণ হব। বলছেন ছাদে উঠলে তুমিও দেখতে পাবে খোলা আকাশ, আরেকজন যে উঠেছে সেও দেখতে পাবে খোলা আকাশ। কিন্তু অদ্বৈতবাদ হল শেষ কথা, অদ্বৈতবাদ বাক্য মনাতীত উপলব্ধির বিষয়। শারদানন্দ লিখছেন তৃতীয় ঘটনাটা, মা জগদম্বার হাতের যন্ত্র স্বরূপ হয়ে তার মনে, তার নিজের জীবনে যে উদার মত বিকশিত হয়েছিল তাকে অবলম্বন করে বিশেষভাবে অধিকারী নবসম্প্রদায় তাকে প্রবর্তিত করতে হবে। আমাদের রামকৃষ্ণ মিশন যখন প্রতিষ্ঠা হয় আপনারা অনেকেই জানেন 1 মে 1897, দ্বিতীয় অধিবেশনটা হয় 5 মে 1897। সেই দিনকে ঠিক হয়েছিল আমরা কিভাবে কাজকর্ম করব, কি কাজ করব, আমাদের কাজের পদ্ধতি কীরকম। স্বামীজি বলছেন যে আগে এই যে পেটের খিদা, খালি পেটে ধর্ম হয় না, তো তাই পেটের খিদা কি করে নিবৃত্তি করা যায় তার জন্য কিছু মানুষ গঠন করা, শিল্পোদ্যোগকে উৎসাহিত করা এবং বেদ বেদান্ত সমস্ত রামকৃষ্ণ জীবনে যেরকমভাবে ব্যাখ্যাত হয়েছে সেটিকে প্রকাশ করা। খালি পেটে ধর্ম, খালি পেট ভর্তি হলো
আমার পেট সবল হলো, শক্তি শরীর সবল হলো, তারপরে সেই শ্রীরামকৃষ্ণের বাণীর প্রকাশ। কিন্তু ভাবটা হচ্ছে এই যে তার বেদ বেদান্ত তার জীবনে যেরকমভাবে প্রকাশ হয়েছিল। চতুর্থ খুব সহজ বলছেন, কর্মযোগের কর্মযোগ অবলম্বনে সাধারণ মানুষের উন্নতি হবে। আপনারা যারা এই শ্রীমৎ ভগবদ গীতা পড়েন দেখবেন যে অর্জুন বিষাদ যোগ সাংখ্যযোগের পর যে অধ্যায়টা আছে সেটি হচ্ছে কর্মযোগ। প্রথম অধ্যায়ে অর্জুন ভীষণ রকম দুঃখ পাচ্ছেন, সেনায় উভয়ের মধ্যে রথম স্থাপয়মি অচ্যুত, দুই সেনার মাঝখানে তাদের রথকে দাঁড় করিয়ে দিয়েছেন, তিনি দেখতে চাইছেন কি হচ্ছে। কিন্তু তার সেই অদ্ভুত এক শোক এসে উপস্থিত হচ্ছেন, তার হাত কাঁপছে, সিদন্তি মম গাত্রানি রোম হর্ষষ্ঠ জায়তে, হাত থেকে গান্ডীব পড়ে গেল। তাকে কি করে সোজা করবেন তার জন্য শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায় সমস্ত অধ্যায়টা জুড়ে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে তুমি আদতে আত্মাকে কাটতে পারো, তুমি মানুষ বিনাশ করতে পারো কিন্তু আত্মাকে তুমি বিনাশ করতে পারো না। তুমি আর্যপুত্র, ধর্মের পথে তোমার যাবার কথা, অতএব এই যুদ্ধ, এই ধর্মযুদ্ধ, এই যুদ্ধে যদি তুমি অংশগ্রহণ না করতে পারো তাহলে কিন্তু তোমার হয় না। কিন্তু তৃতীয় অধ্যায় তার মুক্তির একটাকে তৈরি করছেন এইভাবে, সেটা কর্মযোগের মাধ্যমে। কর্মযোগ কেন, কেন তিনি কর্মযোগ বেছে নিলেন? আমাদের পরিবর্তনটা যদি করতে হয় আমাদের নিজের কাজের জায়গায় যেটা আমরা দেখি সেইটার মধ্যে দিয়ে যদি পরিবর্তন না করা যায় তাহলে কিন্তু হয় না। আপনারা অনেকেই সিনেমা দেখেন, আমি বলি বলে অন্যভাবে নেবেন না, গল্প হলেও সত্যি বলে একটা সিনেমা এসেছিল অনেক বছর আগে তপন সিনহার, সেখানে ছায়াদেবী যিনি নায়িকা বড় বউ তিনি বলছেন, আর বাবা আমাদের রান্নাঘর থেকে আর মুক্তি হলো না। রবি ঘোষ বলছেন, অমন কথা বলবেন না, আর যদি আপনাকে কলকাতা কর্পোরেশনের মেয়র করে দেয় তাহলে কি আপনি কর্পোরেশন চালাতে পারবেন? অতএব যদি মুক্তির ব্যবস্থা আপনাকে করতে, এই রান্নাঘর থেকেই মুক্তি করতে হবে। আমার পরিচিত যে জায়গা, কাজের যে জায়গা, তার মধ্যে দিয়ে যদি আমি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত না হতে পারি তাহলে কিন্তু হবে না। তার অনুভূতি একেবারে খুব সেই দত্তক সঠিক সত্যকেও এনে দিয়েছেন যে কর্মযোগের মাধ্যমে মুক্তি। আর পঞ্চম হলো, তারাই সব তার কাছে আসবে, যাদের শেষ জন্ম তারাই তার কাছে আসবে ধর্ম লাভ করতে। শ্রীরামকৃষ্ণ এসব উপলব্ধির মাধ্যমে, উপলব্ধির সঙ্গের মাধ্যমে জগতে প্রচার করতে চেয়েছিলেন, এবং প্রচারের কায়দাটা একটা অদ্ভুত। তিনি এক একজনকে এক এক রকম জিনিস অনুভব করিয়েছিলেন। নরেন্দ্র দেখালেন, নরেন্দ্রকে পাঠ দিলেন অদ্বৈতভাবে, রাজার মহারাজ সম্পর্কে বলতে থাকলেন, ও একটা রাজ্য চালাতে পারে। শারদানন্দজির কোলে বসে দেখতে চাইলেন যে কতটা ভার সহ্য করতে পারে। আর অখণ্ডানন্দজিকে দেখালেন জীবন্ত জাগ্রত শিব মায়ের পদতলে পড়ে আছে। কেন এরকম সাহিত্য অবস্থায় শিবকে দেখালেন? আসলে পীড়িত মানুষ, যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে, পীড়িত হয়, সে কি নিজের পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারে? সে শুয়েই পড়ে। সেই পীড়িত মানুষকে কোলে তুলে তার জাগরণের জন্য ওই জীবন্ত জাগ্রত শিবকে তিনি সাহিত অবস্থায় দেখালেন। শ্রীরামকৃষ্ণের এই ধর্মসংঘ তিনি তৈরি করলেন দুটি ধারাকে এক জায়গায় করলেন। গৃহস্থরা যারা ভগীরথের মতো পথ দেখিয়ে যাবে, যেমন মা গঙ্গাকে পথ দেখিয়ে গিয়েছিলেন, আর একদল সেই আকুমার ব্রহ্মচারী, তারা সেই পবিত্র ধারাটিকে মাথায় করে বয়ে নিয়ে যাবে। এই দুটি ধারা যদি একত্রিত না হয় তাহলে এই ধর্মসংঘ হয় না। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবার পরই স্বামীজির আহ্বানে যিনি প্রথম এসেছিলেন তিনি স্বামীজির খুব প্রিয় গ্যাঞ্জেস বা গঙ্গাধর, স্বামী অখণ্ডানন্দজি মহারাজ। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ঠিক 15 দিনের মধ্যে তিনি মহুলাতে আমাদের এখানে প্রথম রিলিফ করেন, এবং পরবর্তীকালে আপনারা জানেন সেই দুর্ভিক্ষ যখন শেষ হয়ে গেল অনাথ শিশুদের নিয়ে তৈরি হলো সারগাছি রামকৃষ্ণ আশ্রম, আমাদের রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র, এবং যেটিও এবছর 125 বছর পূর্ণ করছেন। অখণ্ডানন্দজি কিন্তু এই যে প্রথম যে মহুলাতে সে কাজ করেছিলেন তা নয়, কিন্তু যখন তিনি ক্ষেত্রী, রাজস্থানে ক্ষেত্রীতে ছিলেন, তখন তিনি বহু গ্রাম ঘুরে ঘুরে দরিদ্র প্রজাদের দুর্দশা, অন্নাভাবের অভাব, অন্নবস্ত্রের অভাব, অস্বাস্থ্যকর আলো বাতাসহীন জীবন, বাড়িঘর, অশিক্ষা, অপরিকল্পিত চাষবাস, এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন। এবং তিনি শ্রীরামকৃষ্ণ, তিনি স্বামী বিবেকানন্দকে এ বিষয়ে চিঠি লিখেছিলেন কিভাবে তিনি কাজ করবেন।
চিঠি আসতে অনেক দেরি হয়েছিল, চিঠি এসেছিল June 1894। এক অদ্ভুত যুগান্তকারী চিঠি। স্বামীজি লিখছেন, কাজ করিতে হইবে, ক্ষেত্রী শহরের গরিব নিচ জাতিদের ঘরে ঘরে গিয়া ধর্ম উপদেশ করিবে, মধ্যে মধ্যে অন্যান্য গ্রামে যাও, উপদেশ করো, বিদ্যা শিক্ষা দাও, কর্ম উপাসনা জ্ঞান এই কর্ম করো, গেরুয়া কাপড় ভোগের জন্য নহে, মহাকার্যের নিশান কায়েমন বাক্যে জগৎ হিতায় দিতে হবে। এবার তিনি সেই মারাত্মক কথাগুলো বলছেন, বলছেন, পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব, দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক, ইহাদের সেবাই পরম ধর্ম বলিয়া জানিবে। এবং ক্ষেত্রীতেই তিনি তৈরি করেছিলেন, বিদ্যালয় স্থাপন করেছিলেন, আয়ুর্বেদিক চিকিৎসালয় স্থাপন করেছিলেন এবং কৃষি কার্যের উন্নয়ন করেছিলেন। মানুষ যদি না খেতে পায় তাহলে কিন্তু ধর্ম করবে না, আগে তো খাওয়া চাই। এই যেমন আপনারা আজকে যে আমার কচর মচর শুনতে এসেছেন, আপনাদের ভেতরে বেশিরভাগই রাত্রির তরকারিটা রান্না করে এসছেন যাতে কর্তাদের বকুনি না খেতে হয়, আটাটাও হয়তো কেউ কেউ মেখে এসেছেন, গিয়ে ফটাফট গিয়ে খাওয়াবেন, রুটি বানাবেন আর তাদের ক্ষুধা মেটাবেন, নাহলে কত যে কথা আপনাদের শুনতে হবে তার তো ঠিক নেই। আমি তো সবসময় বলি যে মায়েরা শোনেনি যে বাবাদের কাছ থেকে এটা আমার বাড়ি, আমার ইচ্ছা অনুযায়ী চলো, যদি না চলতে পারে বিদেয় হও, যারা বলেনি তারা ধন্য আর যেসব মায়েরা শোনেননি তারা ধন্য। সেই কারণে আগে দরকার জানেন তো পেটের ক্ষুধা মেটানোর কথা, পেটের ক্ষুধা যদি না হয় তাহলে কিন্তু হয় না। এবং অখণ্ডানন্দজি স্বামীজির এই যে চৈতন্যময় শিবের ভাবনাটি, এটি কিন্তু সারা জীবন মেনে চলেছিলেন। অন্নদানন্দজি তার স্মৃতি কথায় লিখছেন, ঠাকুরের এই সন্তান একাধারে ছিলেন ভক্তিযোগী ও কর্মযোগী, ঘুম ও চুপচাপ বসে থাকার মহাশত্রু ছিলেন তিনি, কর্ম কর্ম কেবল কর্ম, তবে নূতনভাবে কর্ম করতে হবে। সে নূতনভাবে কর্মটা কি? অন্নদানন্দজির ভাষায় বলছেন, কর্ম মানে পূজা, সকামভাবে নয়, নিষ্কামভাবে, সেবার ভাবে, উপাসনার ভাবে, নিজের জীবনে আচরণ করে দেখিয়ে দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের এই সন্তানের জীবনরূপ গ্রন্থের পৃষ্ঠা আমরা যত উল্টাবো ততই দেখতে পাবো তিনি ছিলেন গীতার নিষ্কাম কর্মযোগের, অনাসক্তি যোগের মূর্তিমান বিগ্রহ। তার জীবন ছিল নবতম সেবা ধর্মের বিশাল স্তম্ভস্বরূপ। পরবর্তীকালে আমরা দেখতে পাই স্বামী অখণ্ডানন্দজি নিজে স্মৃতিকথা গ্রন্থে পুস্তকের ভূমিকায় রামকৃষ্ণ সংঘের ভাবাদর্শ, যে রামকৃষ্ণ সংঘ 125 বছর পূর্ণ করেছে, সেই ভাবাদর্শ সম্পর্কে বলতে গিয়ে বলছেন, রামকৃষ্ণ মিশনের পূর্বে আর কেহ বা কোনো সম্প্রদায়ই বাংলা বা সমগ্র ভারতবর্ষে এমন ব্যাপক স্বার্থশূন্য ও সম পূজার ভাবে এই মহান জনসেবাব্রতে দীক্ষিত করেন নাই। স্বামী বিবেকানন্দ তাহার নিঃসীম উদার প্রেমপূর্ণ হৃদয় হইতে উত্থিত সেবাব্রতের অমোঘ মন্ত্রের ভাব গঙ্গা প্রবাহে পাশ্চাত্য প্লাবিত করিয়া যখন বিজয় শঙ্খ নাদ করিতে করিতে সেই সুরধ্বনি প্রবাহকে ভগীরথের মতোই ভারতবক্ষে অনয়ন করলেন, তখন এই ক্ষুদ্র হৃদয়ে তটিনী সেই অপূর্ব ভাবোচ্ছ্বাস কিরূপে উচ্ছ্বাসী ভাবোচ্ছ্বাসে কিরূপে উচ্ছ্বসিত উচ্ছ্বসিত উদ্বেলিত হইয়া উঠিয়াছিল, কিরূপে এই ক্ষুদ্র জীবনের কর্মশক্তিমুখে সেই ভাবতরঙ্গ সেদিনকার সেই অবজ্ঞাত বিপন্ন বাঙালির দুঃখ ক্লেশ মোচন কার্যে প্রবাহিত হইয়াছিল, নিরন্ন মুর্শিদাবাদবাসীর বাঙালি কৃষককুলের বিষণ্ণ মুখে সেদিন মা অন্নপূর্ণার প্রসাদে কি অপরূপ তৃপ্তি ও ভরসার হাসিরেখা ফুটিয়া উঠিয়াছিল, আজ তাহারই ক্রমিক ও বিস্তৃত বিবরণ প্রকাশ করিবার প্রয়োজন বোধ করিতেছি। কারণ কিছুদিন যাবৎ রামকৃষ্ণ সঙ্গে ইতিবৃত্ত সংগ্রহে ও ইতিহাস রচনায় নানা লোককেই নানাভাবে নিযুক্ত হই দেখিতে নিযুক্ত দেখিয়া আসিতেছি, এবং অত্যন্ত পরিতাপের বিষয় এই যে ওই সকল বিভিন্ন ব্যক্তির রচনায় নানারূপ বৈষম্য ও সত্যের অপলাপ পরিলক্ষিত হইতেছে। এই সকল ভ্রান্তি ও মিথ্যা সংশোধনের জন্যই আমার জ্ঞাত ও কৃতকর্মের নির্ভুল বিবরণ আমার জীবিতকালেই প্রকাশ করাই কর্তব্য বলিয়া বোধ করছি। এটা হচ্ছে তার কথা, স্বামীজির সেই যে ভাব,
পূজার ভাবে প্রত্যেকটি মানুষের সাহায্য করা, নিষ্কামভাবে সাহায্য করা। স্বামী বীরেশ্বরানন্দজি ভারি সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে নিষ্কামভাবে কর্ম কীরকম, আমরা তো নিষ্কামভাবে কর্ম করছি আমাদের তো মুক্তি একেবারে হবেই। স্বামীজি বলছে নিষ্কামভাবে কর্ম কীরকম জানো, সততভাবে এবং সচেষ্ট এবং সতর্কভাবে, কনসিয়াসলি অ্যান্ড কন্টিনিউয়াসলি রিমেম্বারেন্স অফ লর্ড অ্যাট দি টাইম অফ ওয়ার্ক, কাজ করার সময় সততভাবে এবং সচেষ্টভাবে একবারে সেই ভাবটিকে, এটা ঠাকুরের কাজ করছি এই ভাবনা চিন্তা করে যখন আমরা নিরন্তর কাজ করি তখন সেই কাজটি নিষ্কাম হয়। নাহলে আমাদের তো আরাম কিনলে নবাব ফ্রি, এটা নবাব কিনলে আরাম ফ্রি, এটা তো আমাদের জীবনের গল্প। সবসময় দেখবেন আপনাদের এখানে শপিং মল নিশ্চয়ই হয়েছে, সবসময় দেখবেন বাই ওয়ান টেক টু, ওই জায়গাটায় লাইন প্রচুর, বাই ওয়ান টেক ফোর, সেখানে আরও বেশি ভিড়, মারামারি ফাটাফাটি হয়। আমেরিকার দেখছিলাম কি একটা ওদের দিনে খুব ছাড় দেয়, বলছেন রাত্রির থেকে সবাই তাঁবু খাটিয়ে সেখানে বসে থাকে নেবে বলে। আমাদের তো সবসময় একটা দিয়েছি মানে আরও চারটে চাই, সেই একটা জায়গায় দাঁড়িয়ে তিনি এক অদ্ভুত নতুন জিনিস তৈরি করলেন। সামান্য একটু কাপড় বুনেছিলেন তিনি, ঠাকুরকে নিবেদন করছেন অখণ্ডানন্দজি, বলছেন ঠাকুর আমি একজন নগণ্য সন্ন্যাসী, বাংলার এক নিভৃত গ্রামের অখ্যাত অজ্ঞাত কোণে বসিয়া সমস্ত দিনে এই যে এতটুকু কাপড় উৎপন্ন করিলাম, ইহাতেও দরিদ্র 33 কোটি ভারতবর্ষীর নগ্ন অবস্থা কিছু দূর হইবে, সকলে যেন ইহা বুঝিয়া কাজ করে। এটা হচ্ছে এই আদর্শের আরেকটি ভাব, সেটা হচ্ছে সম্মিলিতভাবে কাজ করা, আমার যতটুকু সামর্থ্য সেটা দিয়ে তারপরে সম্মিলিতভাবে কাজ করে। আপনারা অনেকেই জানেন আমফান ঝড় হয়েছিল, আমফান ঝড় যখন রাত্রি 9:15 নাগাদ শেষ হয়ে গেল, আমি চুপ করে ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়ে আছি, আমাদের 537টা গাছ ভেঙে গেছে, প্রায় 210 ফিট পাঁচিল পড়ে গেছে, যাবতীয় টেম্পোরারি কনস্ট্রাকশন ছিল সব মাটিতে পড়ে গেছে, মনে হচ্ছে একটা একটা বিধ্বস্ত অবস্থা, ইলেকট্রিসিটি নেই, জলের পাইপ ফেটে গেছে, একবারে কি যে অবস্থা, তার মধ্যে 1400 শরণার্থী আমাদের কাছে রয়েছেন। এবং আমি ভাবছি কেমন করে এই অবস্থা থেকে পেরোব, কিন্তু ধীরে 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 8 মাসে সেই অবস্থা আমরা পেরিয়ে গেলাম। 10 দিন বাদে যখন ইলেকট্রিসিটি এলো, 10 দিন বাদে যখন ইন্টারনেট কানেকশন এলো, আমরা সেই যখনই আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ বক্স খুলছি বা আমাদের ইমেল আইডি খুলছি, রাশি রাশি মেল, জানি না চিনি না মানুষ টাকা দিয়েছেন। এই গুনতে আর রসিদ কাটতে মাসখানেক যাওয়ার পর আমরা দেখলাম আমরা 60 লক্ষ টাকা পেয়েছি না চাইতে, সকলের সম্মিলিত একটু 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 টাকা। এবং যখন আমরা বিজ্ঞাপন দিলাম আর আমাদের টাকা দেবেন না, সেই বিজ্ঞাপন যখন থামলো, যখন টাকা আসা থামলো, ততক্ষণে আমরা 1 কোটি 3 লক্ষ টাকা পেয়েছি। এটা কিন্তু যে খুব বিরাট বড় দান, হয়তো 3-4 জনে 1 লাখ 4 লাখ 5 লাখ, এটা হয়তো 4-5 জন দিয়েছেন, কিন্তু বেশিরভাগই 850, 1,000, 500, 300, 200, 100, 25 টাকাও আছে। এই সম্মিলিত দান, আমরা যে গল্প করি না, বলি লিটল ড্রপস অফ ওয়াটার, লিটল গ্রেইনস অফ স্যান্ড মেক্স আ মাইটি ওশন অ্যান্ড এ প্লেজেন্ট ল্যান্ড, এটা শুধুমাত্র কথার কথা নয়, এই কথা সত্য, রামকৃষ্ণ মিশন প্রমাণ করে দিয়েছেন। অখণ্ডানন্দজি সেই কথাই বলছেন যে আমি যে এইটুকু কাপড় তৈরি করেছি, আমার অবস্থাটা যদি আমি যতটুকু দেওয়ার আমি যদি দিয়ে থাকি, সবাই যদি এমনিভাবে দেয়, তাহলে 33 কোটি যে নগ্ন ভারতবাসী আছেন তাদের উন্নতি হবে। এই কথা যদি আমরা সকলে বুঝি, সকলে যদি আমার যতটুকু আছে ততটুকু দিই। আগে একাদ দিন এখানে মুষ্টি ভিক্ষার প্রচলন ছিল, আমি একটি মায়েদের অর্গানাইজেশনে গেছিলাম দেউলটির কাছে, মায়েরা সেই বাড়ি বাড়ি গিয়ে সেই দিয়ে রাখেন, ভাঁড় দিয়ে রাখেন, তারপরে তাদের সবসময় লক্ষ্য থাকে যে 80 কিলো চাল যেন ওঠে। সেই সব একবার শিক্ষিত মায়েরা, কেউ মানে আমি যারা শেখেননি তাদেরকে খারাপ বলছি না, সবাই সম্মিলিত চেষ্টায় 80 কিলো চাল প্রথমে তারা ঝেড়ে বেছে একত্রিত করেন, তারপরে অতিরিক্ত চালটা ঝেড়ে বেছে তাদের ভাণ্ডারে রাখেন, আর এই থেকে তারা 16টি পরিবারকে প্রত্যেককে 5 কিলো করে চাল দেন, ভিক্ষা করে একটু একটু করে সবার কাছে প্রার্থনা করেন, একটা পাত্র দিয়ে 1 মুঠো করে চাল, আপনার সন্তানের জন্য যেমন করছেন ঠিক সেই রকম রামকৃষ্ণ মিশন আমাদের এই ধারাটি শেখালেন। তিনি বলছেন রামকৃষ্ণ মিশনের আরও একটি আদর্শ, ভাবাদর্শ, সেটা হচ্ছে এই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে হবে, কোনো কাজই ছোট নয়, মন্দিরে শ্রী শ্রী ঠাকুরের সেবা পূজা
ঘরদোর বাথরুম পরিষ্কার করা, গোশালা বাগান ভাণ্ডার বাজার করা, চাঁদা ভিক্ষা করা, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া, সব কাজই সমান রামকৃষ্ণ সংঘের আদর্শ। যে কোনো কাজ সঠিকভাবে নিয়ে করলে ঈশ্বর দর্শন হবে। তখন সঙ্গে আমাদের এই 2-3 বছর হয়েছে, বাইরে বিভিন্ন কেন্দ্র থেকে দুর্গাপূজা করার আহ্বান আসছে। আমার মহন্ত মহারাজ, তিনি অখণ্ডানন্দের শিষ্য ছিলেন, কিছুতেই ছাড়েন না। আর মনের ভেতরে তো খুব একটা আন্দোলন চলছে, দুর্গাপূজা খুব গ্ল্যামারাস না, সবাই দেখবে, সিল্কের কাপড় পরে এমনি এমনি করে আরতি করব, সবাই আমায় দেখবে। তা এরকম পরপর পরপর 2-3টে যখন হয়ে গেল, আর এদিকে সারা দিন সেই সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 9টা অবধি সেই কলেজে নানা কাণ্ড করে চলেছি। আমার একজন খুব ওই যে যেমন মায়ের ভানুপিসি ছিলেন, আমার ভানুপিসি ছিলেন শিবদাস মহারাজ, 1942 সালে সঙ্গে জয়েন করেছিলেন, সেই সময় বিশ্ববিদ্যালয়ের টপার। সেই 1942 সাল থেকে যেসদিন পর্যন্ত তিনি নাকি ভাণ্ডার দেখছেন, তিনি কখনো ভাণ্ডারই নন, তাকে নিবেদ মহারাজ ভাণ্ডার দেখতে বলেছিলেন, তাই তিনি ভাণ্ডার দেখেন। তা আমার ভানুপিসির যেরকম বারান্দা ছিল, শিবদাস মহারাজের বারান্দা আমার জিরোনোর জায়গা ছিল, ওইখানে গিয়ে ফসফস ফসফস করে বলছি, সাধু হতে এলাম কি কলম পিসবো বলে, যে পড়াশোনাটা করেছি, যে কাজটা করেছি, চাকরি বাকরি করেছি, সেইটাই আবার নতুন করে এসে এখানে এই কলম পেশার জন্য নিয়ে এলো, আমরা কি দুর্গা পুজো করবো না? খুব শান্ত শিবদাস মহারাজ খুব শান্ত ছিলেন, বললেন পুজোই তো করছো। আমার খানিকক্ষণ তাকিয়ে হলো আমার সঙ্গে মজা করছেন কিনা, তারপর বললেন পুজোই তো করছো, সবাই কি আর ফুল বেলপাতা চন্দন দিয়ে তার পূজা করতে পারে? কিন্তু আপনাদের যদি দোতলার কথোপকথন না থামান খুব মুশকিল, জানেন তো, খুব অ্যাট্রাকশন টেনে দেয়। সেটা হচ্ছে এই, সবাই কি আর ফুল বেলপাতা দিয়ে তার পুজো করার সুযোগ পায়? বলছেন কেউ কাগজ কলম ক্যালকুলেটার, আমাকে বললেন তুমি কাগজ কলম ক্যালকুলেটার, যে স্কুলে পড়ায় সে চক ডাস্টার আর ব্ল্যাকবোর্ড, যে আমার মতো রান্না করে তার হাতা খুন্তি আর বেলাদের পাক প্রণালী, আর যে হাসপাতালে আছে সে মার্ক্রিয়ক্রম তুলো গজ, এই তার উপাসনার জিনিস। সে যদি তার কাজটাকেই মন প্রাণ উজাড় করে করে, তাহলে ওই কাগজ কলম ক্যালকুলেটার হাতা খুন্তি এগুলোই ফুল বেলপাতা চন্দরে রূপান্তরিত হবে। আমাদের রঙ্গনাথানন্দজি বলতেন যে চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ইউর ওয়ার্ক, জীবনকে যে কাজের যে দৃষ্টিভঙ্গিটা সেটা বদলাও। মন্দিরে গিয়ে ভাবো যে তুমি যে মন প্রাণ দিয়ে জপ ধ্যান করছো তাতে তোমার কোনো উপকার হচ্ছে না, তাতে তোমার কোনো লাভ হচ্ছে না, কিন্তু ঠাকুর খুব আনন্দ পাচ্ছেন তোমাকে দেখে। তুমি যদি নিরন্তর নিষ্কাম কর্ম করো তোমার তাতে কোনো লাভ হচ্ছে না, কিন্তু ঠাকুর খুব খুশি হচ্ছেন, দেখবেন তোমার জীবনে জড়তা আসবে না। বলছেন when Christians can say all for Jesus, why can't we say all for ঠাকুর? এই সমস্ত উজাড় করার একটা নতুন ভাব তিনি আমাদের দিয়েছিলেন। ঠাকুর বলতেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যা ইচ্ছা তাই করো। শ্রীরামকৃষ্ণ জীবনের এটা একটা অদ্ভুত রকমের প্রকাশ আমরা দেখতে পেয়েছি, এইটা আমরা দেখেছি। অখণ্ডানন্দজি বলছেন যে মানুষ একটি দেহে থাকে সে মুক্তি লাভ করলে মনে করে সে সকলের মধ্যে ছড়াইয়া পড়িয়াছে, সন্ন্যাসী হইলে একটি অসাধারণ কিছু হয় না, সন্ন্যাসীর মনে হয় অপরের অনাহারে তিনি অনাহারি থাকিয়া ক্ষুধার তাড়না ভোগ করিতেছেন, অপরের কষ্ট তাহার নিজের কষ্ট, যখন 10 জন লোক বসিয়া আহার করে তখন তাহার মনে হয় তিনি স্বয়ং আহারে যে আনন্দ লাভ করিতেছেন তদপেক্ষাও 10 গুণ অধিক আনন্দ লাভ করিতেছেন, কারণ সেই 10 জনের মধ্যে তিনি 10 গুণে বিদ্যমান আর নিজ দেহ মাত্র একক, এইটার কথা তিনি বলছেন। এ একটা অদ্ভুত জিনিস, সিস্টার নিবেদিতার জীবনের একটা ভারী সুন্দর ঘটনা এখানে বলতে চাই, সেটা হচ্ছে এই রাধাগোবিন্দ কর আরজি কর, তিনি তার স্মৃতি কথা লিখছেন। প্লেগ হয়েছে, একটি মেয়ের মা তিনি প্লেগে মারা গিয়েছেন, মেয়েটিরও প্লেগ যাতে না হয় তাই সিস্টার নিবেদিতা মইতে চড়ে ঘর চুনকাম করছেন, শুধু তাই নয় শেষ অবধি মেয়েটি প্লেগে আক্রান্তই হলেন, সিস্টারের কোলে সে বসে আছে। আরজি কর দেখে গেলেন মেয়েটির অবস্থা খুব খারাপ, কিন্তু ফিরে এসে দেখছেন সেই মেয়েটি সেই বিদেশি নিবেদিতার জড়িয়ে ধরে শুয়ে আছে, তার অন্তিম সময় সে তাকে জড়িয়ে ধরেছে,
সে তাকে তার মাই ভেবেছে। দেখুন ভালোবাসা কোন স্তরে নেমে এলে, মানুষের জন্য মানুষের স্তরে নেমে এলে, যে কোথায় হয় যে একজন বিদেশিনী অপরিচিতা মেয়ে ভুলে যাচ্ছে তার মায়ের কথা, তার মায়ের অস্তিত্ব আরেকজনের মধ্যে খুঁজে পাচ্ছে, এবং সেটা কতখানি সত্য। যেমন আমরা বাঁচবার জন্য মাকে আঁকড়ে ধরে থাকি, তারাও বাঁচবার জন্য নিবেদিতাকে আঁকড়ে ধরে আছেন, এটা হচ্ছে কথা। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, যে বলছেন না, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নহিলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। এই যে তাঁর যে প্রেম, সেটা জগতের জন্য আমার মধ্যে দিয়ে প্রকাশ হচ্ছে। রবীন্দ্রনাথের আরেকটি গানে আছে, তোমার আলোর নাইক ছায়া আমার মাঝে পায় সে কায়া, হয় সে আমার অশ্রু জলের সুন্দর বিধুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। এই যে প্রত্যেকের ভেতরে, আমার ভেতরে যেমন ঈশ্বর আছেন, প্রত্যেকের ভেতরে তোতাপুরী নেমেছেন গঙ্গা ঘাটে, চাঁদনীর ঘাটে, 6 ফুট লম্বা পাঞ্জাবি শরীর, লম্বা তার জটা, সম্পূর্ণ নগ্ন তিনি হেঁটে এগিয়ে আসছেন, অনেকে স্নান করছেন, কারুর নগ্ন তোতাপুরীকে দেখে লজ্জা হচ্ছে না, তোতাপুরীরও কাউকে দেখে লজ্জা হচ্ছে না, কারণ তিনি শুধু এই অনুভূতিতেই নেই যে এই জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান সবই আমার প্রতিচ্ছবি, শুধু এইটা তিনি অনুভব করেননি, তার শক্তির প্রভাবে তার চতুর্দিকে যত মানুষ আছে তারাও অনুভব করছেন, এ আর কেউ নয়, এ আমারই প্রতিচ্ছবি। দেখুন, শুধু ট্রান্সফরমেশনের একজনের হচ্ছেন না, এই এই ভাবে যদি আমরা উন্নীত হতে পারি, তাহলে এই ট্রান্সফরমেশনে আমরা সবাই উন্নীত হয়ে যেতে পারব। একটা সুন্দর ঘটনা, এটার সাক্ষী এখন আপনারা সকলেই, এটা 1896 সালে ঠাকুর যখন ছিলেন, শ্রীরামকৃষ্ণদেব যখন ছিলেন, তখন থেকেই ঠাকুরের এই জন্মোৎসব পালিত হতো। জন্মতিথির দিন সকলের পক্ষে আসা সম্ভব হতো না, জন্মতিথির পরের যে রবিবার সেই দিন ঠাকুরকে নিয়ে আনন্দ হতো, তার অনেক বর্ণনা আপনারা কথামৃতে পাবেন। ঠাকুরের শরীর চলে যাওয়ার পরই ধারাটা অব্যাহত ছিল, স্বামীজির বিদেশ যাত্রা নিয়ে দক্ষিণেশ্বরে আগ করতে দেওয়া হতো না, প্রথমে দায়ের ঠাকুর বাড়ি, তারপর থেকে বেলুড় মঠে হচ্ছে। এইরকম একটি তিথি পুজো 1896 সালে এই জন্ম মহোৎসবে প্রসাদ বিতরণ নিয়ে একটি মিটিং বসেছে। মিটিংয়ে আছেন প্রিয়নাথ মুখোপাধ্যায়, গিরিশচন্দ্র ঘোষ, দানাকালী প্রমুখ, স্বামী ব্রহ্মানন্দজি এবং যোগানন্দজি তারাও আছেন। প্রিয়নাথবাবু এরা প্রস্তাব করলেন যে সাধারণ মানুষের, দরিদ্র নারায়ের জন্য কলাই ডালের খিচুড়ি হবে, আর বড়লোকদের জন্য 5 মণ সোনামুগের ডালে আর বাঁক তুলসী ডালের ভুনি খিচুড়ি হবে। সবাই এর বিরোধিতা করলেন, কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করলেন অখণ্ডানন্দজি। সোজা চলে গেলেন স্বামী ব্রহ্মানন্দের কাছে, বললেন, রাজা তুমি এটাকে কি অ্যাপ্রুভ করো? রাজা মহারাজ বলছেন, মিটিং আমি হ্যাঁও বলিনি নাও বলিনি। তখন ঠিক হলো যে সকলের জন্যই ওই সোনামুখ ডালের আর বাঁক তুলসী ডালের সেই ভুনি খিচুড়ি হবে, যে ধারা এখনো পর্যন্ত হয়েছে। তখন বসে খাওয়ানো হতো, এখন আর সম্ভব হয় না বলে প্লেটে দেওয়া হয়। কিন্তু এই যে সবার জন্য এক রকম ব্যবস্থা, এই যে তার প্রয়োগ, শুধু আমি মুখে বলছি না, জগৎ সঙ্গে সবাই আমার এক, শুধু মুখে বলছি না, শুধুমাত্র ছেলেদের মাথায় জল ঢালার সময় সহস্র শিষ্যা সহস্র এই বলছি না, আমি হৃদয় দিয়ে এই ভাবটিকে অনুভব করি, জগৎ সংসারে সবাই এক। এই আমাদের বেলুড় মঠে এসে প্রসাদ পেয়ে গেছেন সকলের সঙ্গে একসঙ্গে, চিত্তরঞ্জন দাস, সাহিত্যিক সাংবাদিক সুরেশচন্দ্র, সমাজপত্র সুরেশচন্দ্র মজুমদার, এরা সবাই এসেছেন। অখণ্ডানন্দের দৃষ্টিভঙ্গিটা আরো এক কাটি ওপরে, বলছেন মহোৎসব হচ্ছে আশ্রমের সামনে বড় রাস্তায় শত শত ক্ষুধাতুর নরনারী, এটা সার্গাচির ঘটনা, শত শত ক্ষুধাতুর নরনারী পাতা নিয়ে বসে গেছে, এদিকে খিচুড়ি আর বেরুচ্ছে না, ওদিকে ঠাকুরের প্রতিকৃতির সামনে ভোগ দেওয়া হচ্ছে, দেরি দেখে ঠাকুর বলছেন, ওরে ওই যে সব পাতা নিয়ে বসে আছে ওরা সব খাবার জন্য হাঁ করে রয়েছে, ওদের মুখেই যে খাবো, ওই পাতায় আমায় ভোগ দে। ঠাকুরের এই কথা বলা শুনে যারা খিচুড়ি আনতে দেরি করছিলেন তাদের তাড়া দিলাম, এরপর সকলেই তাড়াতাড়ি পরিবেশন শুরু করে দিল। খিচুড়ি পাতা পড়তে না পড়তে, খিচুড়ি পাতে পড়তে না পড়তেই সবাই খেয়ে ফেলতে লাগলো। তখন আমাদের সারগাছি আশ্রমে মন্দির ছিল না, পরবর্তীকালে 1928 সালে মন্দির হয়েছে। তখন থেকে কিন্তু বরাবরের নিয়ম আছে, এই যে বিরাট খিচুড়ি, বিরাট ভোগ দেওয়ার সময় যেখানে খিচুড়ি রান্না আছে সেখানে শ্রীরামকৃষ্ণদেবের একটি ছবি বসিয়ে সেখানে সামান্য একটু পুজো করে
এই যাবতীয় ভোগ হাঁড়ি হাঁড়ি খিচুড়ি শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করা। আমি একটি ঘটনা বলি, এটা আমার স্বামী আমাদের সিদ্ধেশ্বর মার ছিলেন অমলানন্দজি, তিনি অখণ্ডানন্দের শিষ্য ছিলেন, তার কাছে শোনা গল্প। বিজয়া দশমীর দিন গ্রামের সবাই এসছেন দণ্ডী বাবার কাছে সঙ্গে দেখা করতে এবং প্রণাম করতে, আর বেশ মন্ডা মিঠাই তখন যা এখানে পাওয়া যেত, সাই থালা করে নিয়ে ওপরে দোতলার ঘরে পূজারি বসে ঠাকুরের সামনে ন্যাস প্রাণায়াম অনেক কিছু করে সেসব নিবেদন করছে। মিনিট দশেক হয়ে যাওয়ার পরে তখনও যখন ভোগ নামছেন না, অখণ্ডানজি বললেন, দেখ তো সিধু কি হয়েছে। ওপরে গিয়ে এসে বলল, এখনো পূজারি মা চোখ বন্ধ করে ধ্যান করছেন। আরও 5 মিনিট গেল, বললেন, এখানে জীবন্ত ঠাকুররা বসে আছে আর ওখানে গিয়ে কার জন্য চোখ বন্ধ করে করছে, থালাটা তুই তুলে নিয়ে আয়। পূজারি চোখ বন্ধ করে তখন ধ্যান করছেন। মহারাজ বললেন, আমি থালাটা তুলে নিয়ে নিলাম, থালা থেকে সমস্ত মিষ্টি একটা অন্য পাত্রে দেওয়া হলো আর সবাইকে বিতরণ করা হলো। আরও 5 মিনিট পরে পূজারি চোখ খুলে দেখছে নিচে খুব হই হই হচ্ছে আর টেবিলে থালা নেই। তিনি নেমে আসতে তাকে অখণ্ডানন্দজি এই বকাঝকাটি দিয়েছিলেন। এই কাজের জন্যই তিনি আরেকটা জিনিস বলছেন, স্বামীজি মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদল করার জন্য বলছেন, কাজের জন্যই স্বামীজি এই সব মঠ মিশন করে গেলেন। এটি আপনারা পাবেন স্বামী চেতনানন্দজি সম্পাদিত, স্বামী অখণ্ডানন্দজিকে যেমন দেখিয়েছি গ্রন্থ থেকে এটা নেওয়া। সেখানে বলছেন, কাজের জন্যই স্বামীজি এসব মঠ মিশন করে গেলেন, তা যদি না হবে তো যাবার দিনও স্বামীজি এত কাজ করে গেলেন কেন? কই হাত পা গুটিয়ে বসে থাকেননি তো, বহুমূত্র অসুখ পরিশ্রান্ত, কিন্তু সেদিনও 1.5 মাইল বেরিয়ে এলেন, ব্যাকরণ ক্লাস করলেন, সাধুদের বকলেন কাজকর্ম না করার দরুন, বললেন তোরা ঘুমিয়ে বুগলে মঠ হলো নাকি, শেষে ধ্যানে বসলেন, সেদিন যেন কাজের জোয়ার এসেছিল। আমাদের এটা একটা খুব একটা প্রচলিত ধারণা আছে, শেষ মুহূর্ত অবধি কাজ করতে করতে নিজেকে উৎসর্গ করব। যেন এটাই আমাদের আহুতি, যেরকম সন্ন্যাসের সময় আমরা আমাদের কুল মান সমস্ত কিছু আমাদের পরিচায়ক হিসেবে পৈতে এই জগৎ সংসারের সঙ্গে সম্পর্কে শিখা দুটোই উৎসর্গ করি, তার আগের দিন শ্রাদ্ধ করি, আত্মশ্রাদ্ধ করি, এই জগতের কাছে নিজেকে প্রমাণ করি যে আমি মৃত, এইটি একেবারে একদম সিরিয়াসলি করি। সেই আমরা যদি এই কাজগুলো না করি, এই যে উজাড় করে না দিতে পারি নিজেকে শেষ দিন অবধি, এটা শুধুমাত্র সাধুদের ক্ষেত্রে নয়, আপনাদের ক্ষেত্রেও একই কথা। মহারাজ বলছেন, শ্রদ্ধা মানুষকে অমর করে, শ্রদ্ধা থেকে প্রেম করুণা ভালোবাসা দয়া আত্মজ্ঞান পর্যন্ত লাভ হয়, আত্মসাক্ষাৎ দরকার হয়। কাকে বলছেন, কার উদ্দেশ্যে বলছেন? আমাদের সকলের উদ্দেশ্যে, কারণ আমাদের তো দেখবেন গীতাচণ্ডীর পেছন দিকে লেখা আছে, গীতা পাঠের উপকারিতা চণ্ডী পাঠের উপকারিতা। এই যুগে যদি লেখা হতো তাহলে আগে বোধহয় প্রথম অধ্যায় থাকতো গীতা পাঠের উপকারিতা চণ্ডী পাঠের উপকারিতা, কারণ এই যুগের মানুষ আমরা যারা মহাশেয়ানা, আমরা কি পাবো এটা না পেয়ে কখনো পর্যন্ত আমরা অন্য কোনো কাজ করতে চাই না। তাই যেন অখণ্ডানন্দজি আমাদের সকলের উদ্দেশ্যে বলছেন। একটি ঐতিহাসিক চিঠির একটা অংশ থেকে বলবো, তখন সদ্য এই আমাদের সারগাছিতে এই ছাত্রদের জন্য এবং অনাথ আশ্রম তৈরি হয়েছে, অর্থের খুব অভাব। কাশীর জমিদার প্রমোদাদাস মিত্রের কাছে লিখলেন অর্থ সাহায্য চেয়ে স্বামী অখণ্ডানন্দজি। প্রমোদাদাস মিত্র বললেন, সাধুর এটা কাজ নয়, সাধুর কাজ হচ্ছে আত্মজ্ঞানের চেষ্টা করা, এসব সমাজ সেবক সমাজ শিক্ষার কাজ বা সমাজ সেবার কাজ অন্য কারণ, সাধারণ মানুষ, এটা সন্ন্যাসীর কাজ নয়। অখণ্ডানন্দজি এটা অসাধারণ উত্তর 19 অক্টোবর 1898 সালে তিনি লিখছেন যে সত্যই আপনি সত্যই বলিয়াছেন, এই কাজ আমাদের নয়, কিন্তু দেশের বড় বড় জমিদার এবং ধনাঢ্য ব্যক্তিরা তারা যদি হৃদয়ে পাথর বেঁধে বসে না থাকতো তাহলে সন্ন্যাসীদের আত্মজ্ঞানেরই চেষ্টা করতো, তাহলে তাদের সেসব ছেড়ে এই সংসারের এই সমস্ত কাজে লাগতেন না। তার শেষের অংশে তিনি লিখছেন যে মানুষকে ত্যাগ করিয়া একদিন আমি হিমালয়ের উচ্চ উচ্চ পর্বত শ্রেণীর মস্তকে মস্তকে বেড়াইয়া বেড়াইতাম, সেই আমি মনুষ্যই সাক্ষাৎ ভগবান দেখিতেছি এবং মনুষ্য সমাজের সেবা তাহারই সেবা। ভগবান স্বয়ং যেন আসিয়া আমার কানে কানে বলিতেছেন, ওরে এই মানুষই বৈদিক মন্ত্রদ্রষ্টা ঋষি ও রামকৃষ্ণ আদি অবতার, এই মানুষই সব, এই মনুষ্য সমাজের চরমোন্নতির সময় আমরা এই মনুষ্যের মধ্যেই রামকৃষ্ণাদি অবতার দেখিতে পাই,
সেই মনুষ্য সমাজের হীনাবস্থা উপস্থিত হইলে তাহার উন্নতি কল্পে মনুষ্য মাত্রই প্রাণ পর্যন্ত পণ করিয়া প্রাণ পর্যন্ত পণ করা কর্তব্য উজাড় করে তিনি এইভাবে তৈরি করেছেন। আরও একটি ভাব তিনি দিয়ে গেছেন, শ্রীরামকৃষ্ণ কার। যোগানন্দ মহারাজকে ঠাকুর জিজ্ঞেস করছেন যে আমাকে তোর কি বলে বোধ হয়। যোগানন্দ মহারাজ বলছেন, আপনি সন্ন্যাসী নন, আপনি গৃহীরও নন। জীবনীকাররা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ঠাকুরের মুখ আনন্দে একবারে পূর্ণ হয়ে গেল। জীবনীকাররা ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, এ কথা সত্যই, শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীরও নন, গৃহীরও নন। তাহলে তিনি কার? বলেছে, যিনি মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে যে ভালোবাসে বা তাকে ডেকেছে। শুধুমাত্র এলাম মন্দির এসে ঢিপ করে প্রণাম করলাম, আ হা ঠাকুর তোমার কাজে কি সুন্দর সাজিয়েছে, তারপরে টুকটুক টুকটুক করে বেরিয়ে যাওয়া, এ কাজ কিন্তু নয়। কিন্তু তাকে মন প্রাণ অন্তরা, তোমাকে চাই, যে সুমন চট্টোপাধ্যায়ের গান আছে না, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, নিবিড় অন্ধকারে তোমাকে চাই, রাত শেষ হলে পরে তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই, এ জীবন দিয়ে আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। এই যদি না হয়, শুধু তাকে যদি না চাই, সব ভালোবেসে না চাই, তাহলে কিন্তু কিছুতেই হবে না। তিনি রামকৃষ্ণ মহাসম্মেলন 1926 সালে প্রথম রামকৃষ্ণ মহাসম্মেলনে শেষ দিনে সভাপতি রূপে বলছেন, যদি কেহ সরল হইত, শ্রীরামকৃষ্ণ কখনো তাহার ধর্মমতের জন্য নিন্দা করিতেন না, যে যেখানে আছে সেখান হইতে তিনি তাহাকে তাহারই পথ আগাইয়া দিতেন। তিনি সকল ধর্মমতের কথা শুনিতেন এবং সরল সত্যবাদী এবং যথার্থ বিশ্বাসীর উপর তাহার কৃপা বর্ষিত হইত। যদি কোনো কিছু তিনি নিন্দা করিতেন, তাহলে এই তাহার কপটতা ও ভণ্ডামির, অন্যের কপটতা এবং ভণ্ডামির, এই কথা তিনি বলছেন। অবদান, শ্রীরামকৃষ্ণের অখণ্ডানন্দজির অবদান, এই এনরিচ করা, রামকৃষ্ণ সংঘের 125 বছর পূর্তি হচ্ছে, তো তৃতীয় প্রেসিডেন্ট কী কী করে গেছে আমাদের তো জানা দরকার। তিনি বলছেন আশ্রমে কিভাবে থাকতে হবে, তার একটি চিঠিতে, এটা 30 জুন 1932 সালে তিনি বলছেন। ঠাকুর বলে গেছেন না, কি ভয়ঙ্কর কথা যে ধ্যান করবে মনে বনে কোণে, কোন আর বন, মনটা বাদ দিয়েছি, আমাদের দুটো দরকার, একটা কোন আর একটা বন। দেখবেন মন্দিরের কোণে সবাই একত্রিত হয়েছি, এ কোন সে কোন ও কোন ও কোন সবাই একত্রিত হয়েছি, মাঝামাঝি কেউ নেই। মায়ের মন্দিরে গিয়ে আমাদের বিরক্ত লাগতো, একটা ছোট মন্দির, মাঝখানে প্রণাম করলে আরও জন প্রণাম করতে হয়, একটু সাইডে গেলেই দেখি কোণে কেউ না কেউ বসে, গভীর ধ্যানে ভগ্ন। আর বনে যাওয়ার আমাদের ভীষণ চেষ্টা, ঈশ্বরের চিন্তা করব নির্জনে, মনে যে তাকে ডাকতে হয় সেটা কিন্তু আমরা ভাবতে পারি না। তার চিঠি বলছেন, কোণে বনে আর মনে তুমি যেখানেই থাকো, কোণ আর মনের অভাব হবে না। বনে গিয়ে সাধন ভজন করিবার মতো অবস্থা তোমার নয়, তারপর যে কোনো আশ্রমে থাকিয়া তুমি যাহাই করো না কেন, সবই তো ঠাকুরের ঈপ্সিত কাজ, ঠাকুরের ইচ্ছাতেই তুমি ঘুরিয়া বেড়াইতেছ, তিনি তোমাকে ওইখানে আনিয়াছেন এই আশ্রমে। তুমি তোমার 16 আনা মন প্রাণ ঢালিয়া যে সকল কার্য করিবে, তাহাতেই তাহারই ইচ্ছা পূর্ণ হইবে এবং তাহারই আরাধনা হইবে। এইরূপ শ্রদ্ধা ও বিশ্বাসের সহিত যদি তুমি এখনো ওইরূপ কার্য না করিতে পারো, তাহা হইলে হায় গেল, হায় গেল, করিতে করিতে পরে তোমার ইতো নষ্ট তত ভ্রষ্ট হইবার সমস্ত সম্ভাবনা আছে। শ্রী শ্রী ঠাকুরের নিকট যদি তুমি অকপটে তোমার অভীষ্ট সাধনের জন্য প্রার্থনা করিতে পারো, তো দেখিতে পাইবে চকিতেও অদ্ভুত রকমের তাহা সুসিদ্ধা হইয়া যাইবে। এইটা হচ্ছে প্রথম কথা, যেখানেই থাকি না কেন, যে কাজটি আমাকে দেওয়া হয়ে গেছে। আমার মনে আছে যখন প্রথম বেলঘরিয়া স্টুডেন্টস হোমে পোস্টিং হচ্ছে, পূজনীয় গীতানন্দজি মহারাজের কাছে গেলাম, উনি 3টি উপদেশ দিলেন। কি কি? এক হচ্ছে, গুরু তোমাকে যে সাধন ভজনের কথা বলে গেছেন, মন প্রাণ উজাড় করে করবে। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে সেই কাজটাও মন প্রাণ উজাড় করে উপাসনা জ্ঞানে করবে। আর 3 হচ্ছে, প্রত্যেক আশ্রমে একটা নিজস্ব ইন্টারনাল পলিটিক্স থাকে, তার মধ্যে কখনো ঢুকবে না। এটা অদ্ভুত অসাধারণ, এটা আমাদের সংসারের ক্ষেত্রেও তাই, আমাদের মন প্রাণ উজাড় করে আমরা কাজ করতে পারি তাহলে হবে, তাছাড়া আমাকে যে কাজটি উপাসনার যে পদ্ধতি গুরু বলছেন সেটাও করতে পারি। আর সব সংসারে শাশুড়ি বউ দাদা ভাই সব জায়গায় একটা ইন্টারনাল পলিটিক্স থাকে, একটা চাপা উত্তেজনা থাকে না, এরকম সংসার খুঁজে পাওয়া কঠিন।
সে তার মধ্যে না ঢুকে নিজে এগিয়ে যাওয়া, এটা হচ্ছে প্রথম। দুই হচ্ছে, স্বামীজি বলছেন শাকের করি মাছে দেবে না, কিরকম তিনি শক্ত ছিলেন। তখন তিনি প্রেসিডেন্ট এবং স্বামী বিরজানন্দজি হলেন জেনারেল সেক্রেটারি। একজন সাধু রিলিফের টাকা থেকে তীর্থ ভ্রমণ করতে গেছেন, তিনি একটি চিঠি লিখছেন বিরজানন্দজিকে, প্রেসিডেন্ট লিখছেন জেনারেল সেক্রেটারিকে। চিঠির তারিখ হচ্ছে 12 অক্টোবর 1934। সেখানে তিনি লিখছেন, তীর্থ ভ্রমণের টাকা আদায় করিতে তুমি নিশ্চয় পশ্চাৎপর হইবে না। এই হচ্ছে কথা। অনেক সময় আমাদের মনে হয়, এটা আপনাদেরও মনে হয় আমাদেরও মনে হয়, স্বামীজি বলেছেন সব কাজই তার সেবা, সবই তার সেবা, কিন্তু কি রোজ ওই যে ইয়ে করে চলেছি, রান্নাবাটি করে চলেছি, আমরাও ভাবি কি রোজ বইয়ের দোকানে বই বেচছি, কত বড় বড় কাজ আছে। তিনি কিন্তু এটা ভারী সুন্দর বলেছিলেন, উজাড় করে নিজেকে দাও, যে কাজটি করছো সেটাকেই তুমি তোমার উপাসনা জ্ঞান করে করো। এটা নিয়ে আগেও আমরা বলেছি। পূজা কিরকম করতে হবে, খুব সরলভাবে বলছেন, কি সুন্দর বলছেন, পূজা শুধু পূজা আর কতটুকু কাজ, ও আর বেশি বাড়িয়ে লাভ নেই। নিগম পূজা করতো, যে নিগম মহারাজ পূজা করতেন তার কথা বলছেন, একটি কৃষ্ণকলি ফুল দিতে পাঁচ মিনিট ধরে 2 ঘন্টা লেগে যেত ফুল দিতেই। এদিকে ঠাকুরের সামনে জলখাবার সাজানো, ঠাকুরের খাওয়া হচ্ছে না, সেদিকে খেয়াল নেই। পুজো সব কাজটাই পুজো, ঘর ঝাঁট দেবে, ঘর মুছবে, বাসন মাজবে, ফুল তুলবে, ফুল সাজাবে, ফল কাটবে, ফল সাজাবে, সব কাজই করবে পুজোর ভাবে, সঙ্গে সঙ্গে সর্বদা ইষ্টমন্ত্র জপ করবে আর ইষ্ট চিন্তা করবে। তারপর পুজো অঞ্জলি অঞ্জলি ফুল দেবে, বলবে এই নাও প্রভু ফুল নাও, চন্দন পরিয়ে দেবে, মালা পরিয়ে, মালা থাকলে মালা পরিয়ে দেবে, গুটি দুচার ফুল দুপাশে তার সাজিয়ে দেবে, আর যতগুলি ছবিতে আছে সবকটিতে একটি ফুল দেবে। তারপর ঠাকুরকে জল খাবার দেবে, নিবেদন করে বলবে প্রভু আমার, প্রিয় আমার, এই তোমার খাবার, আজ যা পেয়েছি তাই দিয়েছি, খাও খাও ঠাকুর। এই বলে দরজা বন্ধ করে বাইরে এসে জপ করবে আর ভাববে ঠাকুর যেন খাচ্ছেন। এই তো পুজো। শরৎ মহারাজ শিখিয়ে দিয়েছেন বানলিঙ্গে সব ঠাকুর দেবতার পূজা হয়, খুব সহজে হয়। মা আরো বলতেন, মা এই নাও, মা খাও, মা পরো, এই তো পুজো। মন্ত্রতন্ত্র আর কি, ঠাকুর অত সংস্কৃত, ঠাকুরের অত সংস্কৃত মন্ত্রতন্ত্র ছিল না, খুব প্রাণ দিয়ে বলতে হয়, মা এই নাও তোমারই জিনিস তোমাকে দিচ্ছি, কত ভক্ত তোমায় কত ভালো ভালো জিনিস দিচ্ছে, আমি যা পেয়েছি এনেছি, আর তো কিছু পাইনি, তুমি নিজ গুণে নাও মা। কেঁদে কেঁদে বলবে আর মনে করবে যেন তিনি প্রসন্ন হয় সব করছেন। হোম সম্পর্কে বলছেন, সর্বস্ব, নিজের যেন সর্বস্ব আহুতি দিচ্ছি, যখন প্রত্যেকটি বেলপাতা দিচ্ছি যেন কাউকে দিচ্ছি না, নিজেকেই উজাড় করে দিচ্ছি। এই কয়েক বছর আগেকার ঘটনা, খুব সম্ভবত 1998 সালের ঘটনা। স্বামী রঙ্গনাথানন্দজি তখন সদ্য প্রেসিডেন্ট হয়েছেন, লখনৌতে আমাদের মন্দির প্রতিষ্ঠা হবে, যারা পূজা বিষয়ে বিশারদ তারা তো খুব প্রস্তুতি নিয়েছেন, এই যোগ্য ডুঙুরের ডাল থেকে আরম্ভ করে কি সব সংগ্রহ করছেন। আমরা তখন ট্রেনিং সেন্টারে, সকালবেলা যখন মহারাজের প্রণাম হচ্ছে তখন তারা গিয়ে প্রণাম করলে যে লখনৌ যাচ্ছেন পূজার জন্য, মহারাজ কি সুন্দর কথা বললেন, অফার ওয়ান অর্ঘ্য টু ঠাকুর, অফার ওয়ান অর্ঘ্য টু হোলি মাদার, অফার ওয়ান অর্ঘ্য টু স্বামীজি। তারপরে কি করতে হবে, ডু সিম্পল ওয়ার্শিপ, সাধারণ পুজো করবে, অফার ভোগা, ডু হোমা, অ্যান্ড বাই 11:30 ঠাকুর শুড গো ফর রেস্ট। যিনি গেছেন তাদের দুজন, তাদের তো পুজো শেষ হলো 3টের সময়, সেই যোগ্য রুমের ডাল সেই সমস্ত খেলে টেলে 4টের সময় তারা হোমের টিপ নিয়ে রঙ্গনাথানন্দজি মহারাজের কাছে গেছে। রঘুনাথনী বলছেন, তোমরা এতক্ষণ ধরে পূজা করছিলে, ইউজলেস ফেলো। এই কয়েক বছর আগেকার ঘটনা, অখণ্ডানজি তখনকার ঘটনা বলছেন এইটা। আরেকটা কি জিনিস, অখণ্ডানজি রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে কি বলছেন, বলছেন এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এক্সচেঞ্জ অফ মেন। বলছেন স্বামীজি চেয়েছিলেন এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এক্সচেঞ্জ অফ মেন। তিনি নিজে 3-4 জনকে এদেশে আনিয়েছিলেন, 3-4 জনকে ওদেশে পাঠিয়েছিলেন। আমরা তো আমাদের 20টি বিদ্বান বুদ্ধিমান যুবককে ওদেশের সেবায় পাঠিয়েছে, ওদেশে সেই অনুপাতে কয়েকজন সেবক পাঠিয়েছে। অতএব পরম চৈতন্য, যিনি পরমানন্দজি পরিচিত মিস্টার ফিলিপস, যদি এখানে থাকিয়া কাজ করিতে চায় তাহলে ক্ষতি কি, সে প্র্যাকটিক্যাল এবং যন্ত্রবিদ, এইরূপ আদর্শের লোকের প্রয়োজন, এইটা হচ্ছে কথা। এইটা আরেকটি জিনিস দিয়েছিলেন
সংঘ কীরকমভাবে চলবে সেইটা। সঙ্গের আরেকটি মহৎ আদর্শের প্রতি আমাদের সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা কীরকম? তিনি লিখছেন, স্বামীজি আমাদের বারবার মনে করাইতেন গোপনে কৃত ছোট কাজই মানুষের চরিত্রের মাপকাঠি। আপনারা জানেন ছোট ছোট কাজের মধ্যে দিয়ে মানুষের চরিত্র বিশ্লেষণের কথা স্বামীজি বারবার বলছেন। বড় বড় কাজ করিবার ইচ্ছা অনেক সময় অহংকার বাড়াইয়া তোলেও ধ্বংসের কারণ হয়। অতএব খুব একটা বড় করিয়া জনসাধারণের সামনে নিজেকে জাহির করিবার কথা চিন্তাও করিও না। সুখ্যাতি ও উৎসাহের জন্য মানুষের মুখের দিকে তাকাইও না। উদ্দীপনা, নির্দেশ ও উৎসাহের জন্য সর্বদা ভগবানের দিকে চাহিও। শহরের হইচই সহ কিছু একটা করিয়া লোকের দৃষ্টি আকর্ষণ ও সুখ্যাতি অর্জন করা কঠিন নয়, উহা অপেক্ষা বড় আরও অনেক বেশি প্রয়োজনীয় কাজ আছে। যে কাজে তোমার কেহ প্রশংসা করিবে না, উৎসাহ দিবে না, এমনকি সাহায্যও করিবে না, আর যেখানে দুর্দশা ও দুঃখ ভোগের সীমা নাই, যাও তোমরা সেইখানে এবং তোমাদের জীবনের সাধনার সবটুকু সেইখানে নিয়োগ করো। শ্রী গুরু মহারাজ এবং স্বামীজির নিকট হইতে তোমরা যেটুকু আলো পাইয়াছ সেইটুকু ঢালিয়া দাও অন্ধকারের কোণে কোণে। তোমার পথ করিয়া দিয়া যাও যেন পরবর্তীরা তোমাদের অনুসরণ করিতে পারে। একটা ছোট্ট ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি যখন প্রথম ইয়েতে মনসাদ্বীপে গেলাম, তার আগে থেকেই দেখেছি কলকাতায় একটি সংস্থায় দেখেছি সাগরের মানুষদের তুলে নিয়ে এসে চোখের অপারেশন হচ্ছে। আমি গিয়ে দেখলাম আমাদের ডিসপেন্সারিতে এসছে মানুষজন, লোকটি হাঁটতেই পাচ্ছে না, চোখে ছানির এত অবস্থা খারাপ। তারপরে সার্ভে করে দেখলাম সমস্ত জায়গায় প্রচুর ক্যাটারাক্ট পেশেন্ট আছে গভর্নমেন্ট হাসপাতালে। তিনজন ডাক্তার তো আমাদের 260,000 লোকেদের জন্য সব শুধু তিনজন ডাক্তার আছে, তা তাদের পক্ষে এইসব করে ক্যাটারাক্ট সার্জারির ইয়ে করা, ক্যাম্প করা সহজ ছিল না। আমরা এটা একটা নতুন কাজ করলাম, প্রথম যার অপারেশন হলো সেই ভদ্রমহিলা প্রথম দিন অপারেশনের পর যেদিন তার আই টেস্টিং হলো, তিনি চোখে তাকে একটা চশমা দেওয়া হবে, তিনি গিয়ে আগে যে ভালো দেখতে পাচ্ছেন এবং চশমা দেওয়া হবে, এই আনন্দে তিনি লাফাতে লাফাতে, আমি সে অফিসে বসে দেখছি, তিনি লাফাতে লাফাতে ঠাকুর মন্দিরে যাচ্ছেন, গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন, ফিরে আচমকাই অফিসে ঢুকলেন, আর ঢুকে আমার কাছে এসে গাল দুটো না এরকম করে হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। আমি তো ভাবছি এটা কী আচরণ, কী হলো এরকম সাধুর গালে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। তারপরে আমার আমি সবাইকে জিজ্ঞেস করছি কেন এরকম করলো, কেন একটু অসন্তুষ্ট হয়েছি কি সবার মাঝখানে সে এরকম গালটা হাত বুলিয়ে দিয়ে চলে গেল। বলছে আসলে একদম দেখতে পাচ্ছিল না, এখন দেখতে পাচ্ছে, সেই আনন্দটা প্রকাশ করছে, তার সেই স্পর্শটা আমি নেবার চেষ্টা করি, যে গালে হাত বুলিয়ে দিয়ে চলে গেল। এই যে কী আনন্দ, কী আনন্দ আপনাদের কল্পনা করা যাবে না। আমরা গিয়েছি এক জায়গায় রিলিফ করতে, এই আমাদের ওখানে একটা রিলিফ ক্যাম্পে ঘোড়ামারা দ্বীপ থেকে সবাইকে তুলে নিয়ে আসা হয়েছে, সেখানে 72টি ছেলে আছে, বাচ্চা ছেলে। রিলিফ ক্যাম্পে যেরকম সকালে খাবার দেয় বিকেলে খাবার দেয়, বাচ্চাগুলোর খাবার কিছু নেই। আমরা কিছু ছাতু, কেউ কেউ দিয়েছিল ছাতু, কিছু বিস্কিট, নিউট্রিমিক্স, হরলিক্স এসব জোগাড় করে নিয়ে গেছি, আর অনেক লজেন্স আমাদের কাছে ছিল। সেও ওই রিলিফে কেউ এ দু প্যাকেট ও এক প্যাকেট এরকম দিয়েছিলেন, সেইগুলো নিয়ে একদিন শুধু বাচ্চাদের জন্য রিলিফ করব। আমরা গিয়েছি শুধু যে 72টা বাচ্চা এসেছে, যখন জিনিসগুলো দেয়া হচ্ছে তাতে চোখের সেই টুইঙ্কল, এটা দেখবার মতো, মনে হচ্ছে 1,000 জীবন বাঁচা যায় শুধুমাত্র এই সেবা করার জন্য। আমরা যখন নরেন্দ্রপুরে ছিলাম তখন পুরুলিয়াতে বাচ্চাদের জন্য কাজ করতাম, ওইসব অঞ্চলে সাতুরি, মটগোদা, পুরুলিয়া, অযোধ্যা পাহাড়ে এখনও জুতো পরাটাকে লোকে সহজ বলে মনে করে না। আমি প্রথমবার গিয়ে দেখলাম ওদের কারুর পায়ে জুতো নেই, অজন্তা কোম্পানিকে বলাতে লাল, নীল, হলুদ, সবুজ নানা রকম জুতো তৈরি করে দিল। জুতোগুলো নিয়ে সবার শেষে আমরা অযোধ্যা পাহাড়ে যে স্কুলটি আছে সেইখানে গেছি, বাচ্চাগুলি জুতো আর পরে না, সে বুকে করে নিয়ে হাঁটতে হাঁটতে যায়, আর কখনো এসে এমনি করে হাতটা দিয়ে আমার এই বিরাট কোমর ধরার চেষ্টা করে। ওই যে তার ওই যে বিরাট এই আমার বিরাট কোমরে তার যে কোমল স্পর্শ, এটা যেন মনে হয় সারাটা জীবন এখানে থাকি, এদের সেবা করে যাই। যে স্বামীজি বলছেন, ঠাকুর বলছেন না, পরার্থে যেটুকু আছে সেটুকু উজাড় করে দিয়ে যাও, এই উজাড় করার মধ্যে ভীষণ রকমের আনন্দ। আরেকটি যেটা বলে শেষ করবো, আপনারা বিরক্ত হবেন না এটা বলে শেষ করি, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদের সকলের জানার দরকার, সেটা হচ্ছে এই, আমাদের যখন স্বামী অখণ্ডানন্দজি সব সেবাকেই সেবা বলে মনে করতেন, কিন্তু মুখ্যাঙ্গ হিসেবে তিনি মনে করতেন ত্রাণ পরিষেবা, বিপদের দিনে মানুষের সেবা পরিষেবা করা, এটা হচ্ছে অন্যতম কাজ, এটার বিষয়ে তিনি খুব জোর দিতেন।
এবং তিনিই প্রথম চেয়েছিলেন আমাদের একটা পার্মানেন্ট রিলিফ অ্যাকাউন্ট হোক, এখনও সেটা আছে, পিআরএফ, পার্মানেন্ট রিলিফ ফান্ড। সারা বছর ধরে আমাদের কাছে রিলিফের ডোনেশন আসে, বেলুড় মঠেই একমাত্র পার্মানেন্ট রিলিফ ফান্ড আছে, অন্য কোনো সেন্টারে আছে কি না অন্তত আমার সেন্টারে তো নেই এটুকু জানি। তো সেই সারা বছর ধরে রিলিফ হচ্ছেন জন্য টাকা আসে, সেই টাকাটাকে সেইখানে রাখা হয় এবং সেটা ইনভেস্ট করা হয় যাতে যদি কোনো যখনই কোনো রিলিফ শুরু হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের কাজ করতে হয়, যেন আমাদের টাকা আসবে তার জন্য দুদিনও অপেক্ষা না করতে হয়। অখণ্ডানন্দজির এটা একটা স্বপ্ন ছিল এবং সেই কারণে তিনি অখিলানন্দজিকে বলছেন একটি চিঠিতে, ১৯ আগস্ট ১৯৩৪ সালে আমেরিকায় ছিলেন অখিলানন্দজি, তাকে বলছেন, দেশের ঘোর নিত্য বিপদ ও মিশনের ফান্ডের দৈন্যদশা দেখিয়া আমি অনেক চিন্তার পর এই স্থির করিয়াছি যে স্বামীজির অভীপসিত শ্রীমন্দিরের মাল মশলার এস্টিমেট কিছু কমাইয়া রিলিফ ওয়ার্কের জন্য একটি পার্মানেন্ট ফান্ড করিয়া দিলে আমরাই টেক্কা দিয়া সর্বাগ্রে সেবা অনুষ্ঠান করিতে পারব। রিলিফ ওয়ার্কের জন্য একটা স্থায়ী মোটা রকমের আমানত রাখিবার নিতান্ত প্রয়োজন হইয়াছেন, অতঃপর তুমি টাকা কড়ির সুবিধা হইলে ওই বাবদ যদি কিছু দিতে পারো তো আমি নিঃসন্দেহে লিখিতেছি তাহা ঠাকুরের ইচ্ছা মতো কার্যই হইবে, ঠাকুরের ইচ্ছায় অসম্ভব সম্ভব। দেখুন কতখানি এগিয়ে গেছেন, স্বামীজিকে তিনি এত ভালোবাসেন, শ্রীরামকৃষ্ণের মন্দির স্বামীজির অভীপসিত মন্দির যেখানে সর্বধর্মের সমন্বয় হতে চলেছে সেই মন্দির সম্পর্কে তিনি তাঁরই জীবৎকালে ভক্তি এবং অন্নপূর্ণা এসেছিলেন যার টাকায় বেলুড় মঠের মন্দির, তথাপি তিনি বলছেন যে সেই মন্দিরের মাল মশলার কেনার টাকা কিছু কমিয়ে তাই দিয়ে একটা পার্মানেন্ট রিলিফ ফান্ডের একটা ব্যবস্থা করে যাওয়ার কথা তিনি বারবার বলছেন এবং এটাই তার কাছে সবচেয়ে বড় কথা। তিনি চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীকালে সেটা করা হয়নি, প্রয়োজনও হয়নি, কারণ ওই পার্মানেন্ট রিলিফ ফান্ডের জন্য টাকা আসে এবং সেই যে ধারা শুরু হয়েছে অখণ্ডানন্দজি প্রেসিডেন্টশিপে এখনও সেই ধারা অব্যাহত চলেছে। সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা মাত্র সেবা তিনি মাত্র চার আনা দিয়ে শুরু করেছেন। আপনারা অনেকেই জানেন সেই বাচ্চা মেয়েটাকে যার জলের পাত্রটা খুলে গেছিল সেই জলপাত্র কিনে দেওয়ার জন্য চার আনা তার ব্যবহার হচ্ছে, আমাদের দু আনা দিয়ে জলপাত্র আর দু আনা দিয়ে খই মুরকি। আমাদের প্রথম ইনভেস্টমেন্ট যদি রিলিফের জন্য হয় সেটা হচ্ছে চার আনা। চার আনা দিয়ে শুরু করেছিলেন কয়েকটি দুর্ভিক্ষ পীড়িত বালক বালিকার মাধ্যমে। আজ প্রায় ১২৫ বছর পরে অখণ্ডানন্দজির প্রাণের আশ্রম সারগাছিকে কেন্দ্র করে ওই অঞ্চলে সঙ্ঘের ভাব ও আদর্শ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এই ভাব আদর্শের মুখ্যাঙ্গ সেবা কাজ বিস্তৃততর হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। স্বামী বিবেকানন্দের মহিমা, স্বামী বিবেকানন্দের স্বপ্নের সঙ্গে প্রথম অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে জ্বালিয়ে দিয়েছিলেন স্বামী অখণ্ডানন্দজি। তিনি নিজে জীবন দিয়ে দেখিয়ে গেলেন সংঘই শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণই সংঘ। শারদানন্দজির জীবনী লিখতে গিয়ে স্বামী প্রভানন্দজি একদম শেষকালে লিখেছিলেন, পদ্মফুল একটু একটু করে ফোটে, কুঁড়ি থেকে একটু একটু করে বিস্তার লাভ করে, তারপর পূর্ণ প্রকাশিত হয়ে যাওয়ার পরে সেটি ঝরে পড়ে, কিন্তু পদ্ম বীজ রেখে যায় আগামী দিনের শত শত পদ্মফুল ফোটার একটি বীজ। এবং ঠিক সেই রকমভাবে শ্রীরামকৃষ্ণের সন্তানরা আমাদের কাছে বহুজন হিতায় বহুজন সুখায় নিজেদের উৎসর্গ করার যে সেবা ভাবনা এটি আমাদের কাছে তিনি দিয়ে গেছেন। সেই বীজের থেকে নতুন নতুন পদ্মফুল হচ্ছে আর আমরা আপনারা যারা সেই মধুকর সেই পদ্ম সেই সদ্য ফোটা পদ্ম থেকে মধু গ্রহণ করে তা অন্যের মধু চাক তৈরি করে তা অন্যের সেবায় লাগিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করছে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামেড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।